झड़ दो ना। সিমলাপাল থানার অন্তর্গত মণ্ডলগ্রাম অঞ্চলের ধুলিয়াপুর গ্রাম। এক ভদ্রলোক শিলাবতী নদীতে স্নান করতে গিয়েছিল। অশোক বেতাল বলে নাম, 55 বছর বয়স। গ্রামের লোকেরা দেখে ওই ভদ্রলোকটা তলিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শিমলাপাল থানা এবং শিমলাপাল বিডিও অফিসে খবর দেয়। এই খবর পাওয়ার পরেই শিমলাপাল বিডিও সাহেব, আইসি সাহেব সঙ্গে সঙ্গে ওই ধুলিয়াপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গ্রামের মানুষের সাথে কথা বলে এবং সঙ্গে সঙ্গে এসডিও ম্যাডামকে বিষয়টা জানানো হয়। এসডিও ম্যাডামের তত্ত্বাবধানে এই বিষয়টা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তাদের ফুল টিম খাতড়া থেকে এসে সকালবেলায় এই টিমটা এসে ওই শিলাবতী নদীতে উদ্ধার কাজ শুরু করে। এখনও শিলাবতীতে নদীতে টাইমটা সকাল 12:30, উদ্ধার কাজ চলছে। ওনাকে ওই অশোক বেতাল ভদ্রলোক, এই অশোক বেতালকে খোঁজার উদ্দেশ্যে গ্রামের মানুষরাও একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। নমস্কার, শিমলাপাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্যকর থানার অন্তর্গত মণ্ডলগ্রাম অঞ্চলের ধুলিয়াপুর গ্রাম। এক ভদ্রলোক শিলাবতী নদীতে স্নান করতে গিয়েছিল। অশোক বেতাল বলে নাম, 55 বছর বয়স। গ্রামের লোকেরা দেখে ওই ভদ্রলোকটা তলিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে শিমলাপাল থানা এবং শিমলাপাল বিডিও অফিসে খবর দেয়। এই খবর পাওয়ার পরেই শিমলাপাল বিডিও সাহেব, আইসি সাহেব সঙ্গে সঙ্গে ওই ধুলিয়াপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর গ্রামের মানুষের সাথে কথা বলে এবং সঙ্গে সঙ্গে এসডিও ম্যাডামকে বিষয়টা জানানো হয়। এসডিও ম্যাডামের তত্ত্বাবধানে এই বিষয়টা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং তাদের ফুল টিম খাতড়া থেকে এসে সকালবেলায় এই টিমটা এসে ওই শিলাবতী নদীতে উদ্ধার কাজ শুরু করে। এখনও শিলাবতীতে নদীতে টাইমটা সকাল 12:30, উদ্ধার কাজ চলছে। ওনাকে ওই অশোক বেতাল ভদ্রলোক, এই অশোক বেতালকে খোঁজার উদ্দেশ্যে গ্রামের মানুষরাও একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছে। এখনও পর্যন্ত উদ্ধার কাজ চলছে। নমস্কার, শিমলাপাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ কার্যকর। নদীর পাশে দুজন মেয়ে মানুষ আর ছিল, ওরা দেখেছে, আর একজন বেটা ছেলে ছিল। ওই ছেলেগুলো ছিল, পলকাওনে খেলছিল। পাওয়া যায়নি এখনো? না না, পাওয়া যায়নি। নামটা কি? অশোক বেতাল। আপনি স্ত্রী নাকি? কল্পনা? কল্পনা বেতাল। বয়সটা কত? মানে উনার অশোক বেতালের বয়স? অশোক বেতালের বয়সটা কত? 55 চুপচাপ থাকো, আমরা দেখছি কি করা যায়।
আপনি বিলক্ষণ চিনে এটা আমি বুঝতে পারছি আমার সঙ্গে ব্যবসা করতে ঠিক আছে আমার সঙ্গে ভক্তপুত্র কিন্তু অশোক বেতাল বলে জানি জানি ওসব আমার ব্যবসা করতে বহুদিন ধরেই